व्हाट्सअप आई एम অসুশিন প্রবলেম সফটওয়্যার আপনাকে সাহায্য জানাই। তো আজকের ভিডিও হচ্ছে ব্লগ নিয়ে, বিজনেস কলেজে কেউ ব্লগ নিয়ে। ওকে, তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও। জানাবেন যে কেমন হয়েছে। হ্যাঁ, ভালো লাগলে আমি এমন ব্লগ ভিডিও আরও বানাবো, শুধু কলেজের নয়, বিভিন্ন জায়গার ব্লগ বানাবো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, বোঝা করে ম্যানেজ করে যাবো। ওকে, তো আজকে ভিডিওটা হচ্ছে যে মানে কলেজ লাইফে, কলেজ যখন আমরা কলেজে যাই, ফ্রেন্ডরা সব আড্ডা মারি, এনজয় করি, কিন্তু যখন লকডাউন পড়ে গেছে, লকডাউনে কলেজটি কেমন হয়, কেমন হয়ে গেছে প্রতি কলেজ। সাধারণত আমরা কলেজে এসে কামিনে দোষদের সঙ্গে আড্ডা মারি, এনজয় করি, ওকে, কিন্তু লকডাউনে তো সব বাড়িতে। ওকে, আজকে একটা ইম্পর্টেন্ট কাজে কলেজে এসেছিলাম। ওকে, ঠিক আছে। তো কলেজের সাথে দেখলাম যে আগে যেমন কলেজ ছিল, কলেজটা তেমন আর নেই। ওকে, পুরোটা চেঞ্জ হয়ে গেছে, চারিদিকে জঙ্গল হয়ে গেছে, গাছপালা বড় বড় হয়ে গেছে, ঠিক আছে, ফুল ফল বলে কিছু নেই। আগে ওখানে ফুল টুল থাকতো, মানে ফুল গাছ টপ থাকতো, আমি আগে দেখেছি। এখন কোনো ফুল নেই, সব মারা গেছে, মানে যত্ন নেওয়ার লোক নেই। হ্যাঁ, যতবার নেবে কেন, লকডাউনে তো সব মানুষ বাড়িতেই আছে না। এনিওয়ে, তো দেখবেন ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, আর এমনই নতুন ভিডিও, এমনই ব্লগ ভিডিও আর দেখার জন্য কমেন্ট করবেন, আমি অবশ্যই নিয়ে আসবো। টাটা। মাস্ক মাস ইম্পর্টেন্ট, চলো দেখা যাক। এটা আমাদের ট্রু লাভ ইউনিভার্সিটি, আমরা এখানে ট্রু লাভ করতে আসি, ফাজলুই মারতে আসিনি। ট্রু লাভ, ট্রু লাভ, ও মা গো, ট্রু লাভ, ট্রু লাভ। চলো আন্দাজ যাওয়া যাক, মানে ভিতরে যাওয়া যাক। ওকে, হো, আমাদের কলেজটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো লকডাউনে পুরো ফাঁকা, লোকজন কেমন তেমন কেউ নেই। দু একজন আছে যারা মানে দরকারি এমার্জেন্সি কাজে গেছে কলেজে, না তো তেমন কেউ নেই। এদিকে পুরো তো জঙ্গল হয়ে গেছে, আগে তো জঙ্গল ছিল না, এখানে খেলাধুলা করতাম আমরা, ক্রিকেট ফুটবল খেলাধুলা হতো, এখন পুরোটা জঙ্গল হয়ে গেছে। এবং ডান দিকে এদিকেও জঙ্গল হয়ে গেছে, তাও ডান দিকে দেখা, এইদিকে একটু পুরো জঙ্গল, ঠিক আছে। ও মা গো, ট্রু লাভ, ট্রু লাভ, ট্রু লাভ, ট্রু লাভ। আর ইয়ার, এখানে কত সুন্দর সুন্দর গাছ ছিল, ফুল গাছ ছিল ইয়ার, বাট ফুল গাছ, কোনো ফুল নেই, গাছ গাছও নেই, ঠিক আছে, অ্যাকচুয়ালি যত্ন নেওয়ার মতো কেউ নেই। হ্যাঁ, সব জঙ্গল হয়ে গেছে, আর জাস্ট বড়ো বড়ো গাছগুলোয় কিছু ফুল আছে, যেগুলো আপনি আপনিই আছে, যত্ন নেওয়ার প্রয়োজন নেই এখানে। এই ভিডিওটি আপনি দেখছেন, আপনার বয়স 17-25 এজের মধ্যে, আই এম রাইট। কলেজ লাইফ হলো একটা ওরিও বিস্কিটের মতো, যেখানে বিস্কিটটি হলো আমাদের এডুকেশন, আমাদের পড়াশোনা, এবং ভিতরে যে ক্রিম বা চকলেটটি থাকে সেটা হচ্ছে আমাদের এনজয়মেন্ট, বন্ধুত্ব, কিছু স্মৃতি, ভালোবাসা। হ্যাঁ, তো শুধু বিস্কিট খেতে যেমন ভালো লাগে না উইদাউট ক্রিম, উইদাউট ক্রিমটা যেমন বিস্কিট খেতে ভালো লাগে না, তেমনই বন্ধুত্ব ছাড়া, এনজয়মেন্ট ছাড়া, ভালোবাসা ছাড়া পড়াশুনো ভালো লাগে না, পড়াশুনো হয় না। পড়াশুনোর সঙ্গে বন্ধুত্ব, আড্ডা, সেই স্মৃতি, একসঙ্গে বসে গল্প গুজব করা, সেগুলোই হচ্ছে কলেজ লাইফ। এইগুলো ভবিষ্যতে আমাদের স্মৃতি হিসেবে থেকে যায়, এই সিনারিগুলো। পৃথিবীতে আজ লাখ লাখ মানুষ, লাখ লাখ ছেলে মেয়ে সুইসাইড করছে না, এই বন্ধুরা আছে বলে। কারণ এমন কিছু কথা আছে যেগুলো আমরা বাবা মার সঙ্গে শেয়ার করতে পারি না, এই ফ্রেন্ডদের সঙ্গে আমরা শেয়ার করি, তারা আমাদের সলিউশন দিয়ে দেয়। আরে ভাই ছাড় তো, একটা গেছে তো কী হয়েছে, আরে হাজার চলে আসবে, নো প্রবলেম, আমরা আছি তো, এটাই সন্তুষ্ট, এটাই বন্ধুত্ব। ইয়েস, আর এটা হচ্ছে আমাদের বিখ্যাত, ঠিক আছে, 1947 থেকে এই গাড়িটা এখানে আছে, ভারত স্বাধীনতার থেকে, কিন্তু এর ওনারকে এখনও আমরা খুঁজে পাচ্ছি না, এর ওনারকে আমরা জানি না, ঠিক আছে, আমরা এখনও খুঁজে বেড়াচ্ছি এর ওনারকে, এটা মালিক গাড়ির, ঠিক আছে, মজা করছিলাম, আমি নিজেও জানি না এই গাড়িটা কার, ঠিক আছে, কবে থেকে এখানে আছে। এই গাড়িতেও দেখো মানে এই গাছপালা হয়ে গেছে, চলো আজকে তোমাদের আমি ক্যান্টিন দেখাবো, ঠিক আছে, মানে আগে যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন নতুন হয়ে গেছে। হ্যাঁ, চলো নতুন ক্যান্টিন দেখাবো, আগে আছে, আগে আমি দেখাচ্ছি। ট্রু লাভ, ট্রু লাভ, ওহ মা গো, ট্রু লাভ, ট্রু লাভ, এখন ট্রু লাভটা ভালোই চলছে।
এনিওয়ে এই হচ্ছে আমাদের ক্যান্টিন, ঠিক আছে? এটা নতুন পেন করা হয়েছে এখন, ঠিক আছে? এবার যখন আমাদের কলেজ খুলবে মেবি জানুয়ারি মাসের দিকে, মানে লকডাউনের মানে পুজোর পরেই খোলার কথা হচ্ছে, ঠিক আছে? যদি খোলে তো খুব মজা হবে, ঠিক আছে? একসঙ্গে সকলে বন্ধুরা মিলে ক্যান্টিনে খাওয়া হবে, ঠিক আছে? দেখে নাও, অনেকে হয়তো কলেজে আসতে পারেনি, ঠিক আছে? মানে অনেকে হয়তো জানে না, অনেকে যারা, ঠিক আছে, আচ্ছা, স্কলারশিপ জমা দেওয়ার জন্য আমি গেছিলাম কলেজে, আমি বলে দিলাম তো, অনেকের স্কলারশিপ হয়তো জমা দিতে আসেনি, তারা হয়তো কলেজে এখনও আসেনি, তারা যখন কলেজ খুলবে তখন তারা আসবে, ঠিক আছে? তখন তারা আর কি দেখতে পাবে, তো তাদের জন্য এই ভিডিওটি।